আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রায়হান ভাই শুরুতে দর্শকদের সাথে আপনার পরিচয়টা দর্শকদের সাথে আমার নাম মোহাম্মদ রায়হান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা গ্রাম আর অরুণখোলা যে হাট আছে হাটের পূর্ব পাশে একটা হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বায়েজিদ ডেইরি ফার্ম আর আমি মূলত বকনার বেফসিক বকনা কিনা বেচা করি প্রতিনিয়তই আমার কাছে নতুন নতুন বকনা থাকে প্রতি সপ্তাহে আমি কালেকশন করি আপনার মোট সাতটা পাঁচ সাতটা করে প্রতি সপ্তাহে আ
আচ্ছা তো রেহান ভাই শুনুন আমরা বক্তা চারটা দর্শকদের পর্যায়ে কোন দেখেন হ্যাঁ ইনশাআল্লাহ আসেন দেখেন বন্ধুরা শ্রোতা দেখছেন আপনারা এক নম্বর বক্তা মাশাআল্লাহ সুন্দর একটা বক্তা আছেন খুব সুন্দর আপনার বাচ্চা ভাই হ্যাঁ তো রেহান ভাই এক নম্বর এটা জাতমান বয়সটা বিষয় এটা জাতমান এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাত খুবই একটা ভালো জাতের বাচ্চা ঠিক আছে এই বাচ্চার বয়স আছে আপনার মোটামুটি 7 মাসের মতো হবে ভাই 6 থেকে 7 মাস হবে ঠিক আছে খাবার দাবার সম্পূর্ণ সুস্থ সবল যা দিবেন সব খাবে ঠিক আছে মাথাটা বেশ ছোট গোলাপি একদম ছোট মানে ঠোঁটটাও গোলাপি ঠিক আছে খুবই ভালো জাতের একটা বাচ্চা যারা দর্শক দেখলে বুঝে কেমন কোয়ালিটি গরু হবে বড় হলে এটা একটা ঠিক আছে আর লেজ দাও দেখেন এখান থেকে একটা মাদার স্টের আছে ঠিক আছে পাহাড়টাগুলো দেখেন দেখা দেন এখানে চারটা নিপল খুবই সুন্দর মানে এক কদাই শেষ এরপর বাচ্চা হয় না ছোট বাচ্চার ভিতরে মানে একরে একটা একের এ গ্রেডের একটা বাচ্চা ঠিক আছে ময়না পাখি চাও ঠিক আছে তাহলে এটার বয়স 7 মাস হবে হ্যাঁ ভাই এটার বয়স আপনার 7 মাস হবে ভাই 7 মাসের একটা বাচ্চা একদম সুস্থ সবল গরু আর গরুটার মাথাটা একটা মুন্ডি মাথা ঠিক আছে শিং কবে উঠবে আমি শিওর বলতে পারলাম না তবে শিং উঠবে একটা আশা করা যায় আর কি ঠিক আছে হ্যাঁ ছোট হবে এটা শিং বেশি বড় হবে না এটা খুব সুন্দর একটা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান জাত মানে এর উপরে কোনো বাচ্চা হয় না ঠিক আছে টিয়া পাখির বাচ্চা মানে টিয়া পাখির মতো বাচ্চা একদম চকচকা মানে কালারটা ভালো পিনটা ভালো এবং বাচ্চার খুবই জাতমান ভালো পার্সেন্টও অনেক ভালো হ্যাঁ মাথার থেকে আপনি ন্যাচ ন্যাচ দেখেন তো অনেক উঁচা আছে এখানে ঠিক আছে এল পাটামে যাকে বলা হয় সেই জাতের বাচ্চা এটা ১৬২,০০০ খুবই বাচ্চা দুটো একর এটা একটা ভালো মানে ময়না পাখির বাচ্চা হবে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর করে একদম মাটির থেকে পিট পর্যন্ত দেখেন স্টেট আছে ঠিক আছে ৬৫,০০০ ভাই হ্যাঁ ফিস দাম একদম ৬৫,০০০ তিন নম্বর বস্তার দাম ফিস ৬৫,০০০ ভাই মানে গরু যে দাম আছে নেওয়ার মতো ঠিক আছে মানে বেচার মতো দাম আছে এখন দর্শক কতটুকু নেবে সেটা দর্শকের বিষয় ঠিক আছে গরু খুব তিনটা যে কটা গরু দেবো চারটা গরুই মানে নেওয়ার মতো দাম চাবো কোনো দর্শক চারটা একসঙ্গে নেবে তা ভালো হবে তারপরে দেখছেন চার নম্বর বকনা হ্যাঁ ভাই এটা চার নম্বর হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক আছে সুস্থ সবল গরু একদম সুস্থ সবল গরু ঠিক আছে চার নম্বর এটা জাতমান বয়সটা হ্যাঁ এটা জাতমান এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা ডানো জাতের বাচ্চা ভাই ঠিক আছে খুবই ভালো গ্রোথের একটা বাচ্চা এই বাচ্চাগুলো আপনার দুধও বেশি হয় এবং বড় হয় অনেক ঠিক আছে বেশ গ্রোথ ভালো হ্যাঁ গ্রোথ ভালো হ্যাঁ মায়ের দুধ বেশি পাইছে ভাই সেই জন্য শরীরটা ঠিক আছে এই জন্য একে ডানো বলা হয়
উলান প্রাণটা ভাই দেখুন। হ্যাঁ উলান প্রাণটা অবশ্যই দেখাবো, দেখায় দেন দর্শক উলান প্রাণ কি অবস্থা এখনই দেখেন। ঠিক আছে এখনই দেখেন কি অবস্থা উলান প্রাণ। দেখেন আচ্ছা নিপেল চারটা ঠিক আছে। হ্যাঁ 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 খুবই সুন্দর যাত্রা ঘুরে এক কথাই খাই মনে হচ্ছে এখনো দুধ দোয়ানি যাবে। তাহলে 94টা বয়সটা কেমন হবে? এটা বয়স হবে ভাই এটা আপনি 9 মাস প্লাস 10 মাস হবে ভাই, 10 মাসের মতো হবে ভাই। দামটা কেমন রাখছেন? হ্যাঁ এই গোটার দাম যদি কোনো দর্শক যদি নিতে চায় এটার দাম তো 77,000 পে এক দাম। 4 নম্বর বক্তাটা ফিক্সড 77,000 আর কেউ যদি আপনার মানে দাম দর করতে যায় তাহলে একই দাম পাবে 75,000, একটাও কম নাই ভাই। হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, দর্শক আমার কাছ থেকে গরু কিনতে হলে আমার বাড়িতে আসা লাগবে, আসি গরু সুন্দর করে দেখবে। কিছু কিছু দর্শক আছে ধরেন টাকা নিয়ে আসতে ভয় পায়, তাদের জন্য একটা অফার আছে কি, তারা যে টাকা নিয়ে আসতে ভয় পায় তারা এসে আমার গরু দেখবে, দেখে পছন্দ হলে দাম দর করলে আমাকে বায়না দেবে, ওনার বাড়ির যা আসারে আমি গরু পুষাইতে টাকা নিয়ে আসবো, উনি আমার সাথে থাকবে। ঠিক আছে কিন্তু সব থেকে আসি দেখে শুনে নিলে সবথেকে ভালো হয়, এখন শীতের মৌসুম গরু ঠান্ডা জ্বর হচ্ছে খুরা রোগ হচ্ছে এগুলো দেখে শুনে নিবে সব থেকে ভালো হবে। আর একটা জিনিস বলি কি, ধরেন যারা বাইরে থাকে আমরা কষ্ট করে কিন্তু গরু নিয়ে যাই, ঠিক আছে গরু কেনার আগে আপনার যে বাপ মা কিংবা ভাই ভাড়া যারাই আছে আত্মীয় স্বজন তাদেরকে একবারের কাছে 10 বার গরুগুলো দেখান, দেখানোর পরে গরুগুলো কিনেন, আগে কেনার আগে আপনি ওনার সাথে পরামর্শ করেন যে বাপ কি আব্বা কি আম্মা আমি গরুগুলো কিনবো গরু ভালো হবে না খারাপ হবে, এগুলো পরামর্শ করি তারপর গরু কিনেন সব থেকে ভালো হবে।